প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন মুসলিম এইড ইউকে বাংলাদেশের হেড অফ কর্পোরেট সার্ভিস মুখলেসুর রহমান। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প, আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। শুরুতেই স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন? আমি ভালো আছি। আমি আমি সব দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর শুরুতে যে বিষয়টি জানতে চাইছি যে আপনি তো মুসলিম এইডে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, তো একটু শুরুতে জানতে চাই যে বাংলাদেশে আসলে কবে কখন কিভাবে এই মুসলিম এইড আসলে কাজ করছে এবং আপনারা কাজ করছেন? আমি আসলে মুসলিম এইডের ইতিহাসটা শুরু করছি। এর জন্ম হচ্ছে মূলত ইউকেতে 1985 সালে। আচ্ছা, আমরা সবাই ক্যাট স্টিভেনসন জানি, বিখ্যাত সিঙ্গার। উনি 1977-এ হঠাৎ করে মুসলিম হিসেবে কনভার্টেড হন এবং ইউসুফ ইসলাম নাম ধারণ করেন। উনি মুসলিম হওয়ার পরে তারপরে উনি অনেক ধরনের সমাজকল্যাণমূলক কাজ শুরু করেন ইউকেতে। 1985 সালে ইউকে চ্যারিটির আন্ডারে উনি রেজিস্ট্রেশন নেন মুসলিম এইড এই অর্গানাইজেশনের, এবং তারপর থেকে মুসলিম এইডের যাত্রা ইউকেতে এবং সারা বিশ্বব্যাপী। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে 1991 সালে মুসলিম এইড আসে, এবং সেটা আসে আমরা সবাই জানি একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছিল চট্টগ্রামে সেই 29 এপ্রিল 1991 সাল। সেই ঝড়ের পরবর্তীতে ত্রাণ কাজে নিয়েই বাংলাদেশে মুসলিম এইডের আবির্ভাব। তারপর থেকে মুসলিম এইড ধীরে 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 বাংলাদেশে তার কার্যক্রম প্রসারিত করে এবং আজকের পর্যায়ে আসে এবং আমরা আশা করছি যে আরো আগামীতে বিভিন্ন ডিজাস্টারের সময় আসলে মুসলিম এইডকে আমরা সাথে পাব। অবশ্যই, আসলে মুসলিম এইড যখনই ডিজাস্টার, যেখানেই ডিজাস্টার সেখানেই মুসলিম এইড। সো আমরা এটা এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সবসময় সবসময় সব জায়গায় আমরা জায়গায় আছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এমডিজি অর্জনে আসলে আপনারা কাজ করছেন, সেই সাথে সাথে তো ভিশন 2021 তো আছে, তো আসলে একটু বলবেন কি আপনাদের প্রতিষ্ঠানটা কিভাবে কাজ করে যাচ্ছেন? আমরা আসলে বিস্তারিত শুনবো। আমরা আমাদের আমি প্রথমে প্রোগ্রাম নিয়ে শুরু করি। আসলে আমরা কি কি প্রোগ্রামে কাজ করি, আমরা বাংলাদেশে এখন যেটা ইমপ্লিমেন্ট করছি বাস্তবায়ন করছি তার মধ্যে আছে একটা কারিগরি শিক্ষা, তারপরে আছে আমাদের ক্ষুদ্র কার্যক্রম, সেটা হচ্ছে ঋণ কার্যক্রম, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, তারপরে আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমার ইমার্জেন্সি রিলিফ, স্কুল ফিডিং প্রোগ্রাম মানে বাচ্চাদের জন্য যেখানে আছে স্কুল ফিডিং প্রোগ্রাম, আর এগ্রিকালচারাল লাইভলিহুড যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তারপরে আমাদের নিউট্রিশন আছে, ফুড সিকিউরিটি আছে। তো এই কার্যক্রমগুলো আমরা মূলত এই দেশে আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করে যাচ্ছি। আপনি যদি এমডিজি দেখেন, এমডিজিতে যে সমস্ত কিছুতে ফোকাস করা হয়েছে সেখানে শিক্ষা, স্বাস্থ্য, নারী বৈষম্য দূরীকরণ, তারপরে হচ্ছে আপনার আমাদের এম্পাওয়ারমেন্টে যেটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা যেটা বলা হচ্ছে সেটা, আর যদি 2021 যদি আমরা বলি হাঙ্গার ফ্রি একটা কান্ট্রি একটা ভিশন আছে। আমাদের যে অ্যাক্টিভিটিস আছে, আমরা যদি আমাদের ভিশনটাই যদি বলি, আমরা বলছি আমাদের ভিশনটাই হচ্ছে এরকম যে আমরা একটা স্থায়ী একটা সমাধান, দারিদ্র দূরীকরণে একটা স্থায়ী সমাধান বের করতে যাচ্ছি, যে সমাধানটা আনতে পারলে মানুষ তার নিজেকে বুঝতে পারবে, নিজের অধিকার ফিরে পাবে, আর যখন নিজের অধিকার ফিরে পাবে তখন এই সমাজে জাস্টিস এস্টাবলিশড হবে। সো আমাদের স্বপ্ন তাই। ভিশন 2021 যেটা সেটাও হাঙ্গার ফ্রি একটা কান্ট্রি, এবং তার জন্য এতগুলো কার্যক্রম, এবং আমাদের যে কার্যক্রম সবকিছু যদি আমরা দেখি নিয়মিতভাবে আপনারা দেখছি, আমরা এমডিজি এবং 2021 কে আমরা সংযুক্ত করে যাচ্ছি, এবং আমরা সরকারের একটা সহায়ক শক্তি হিসেবে, সম্পূরক শক্তি হিসেবে আসলে কাজ করে যাচ্ছি, মানে একইভাবে মার্চ করে যাচ্ছেন। আচ্ছা, এই বিষয়টি যে এদের এতগুলো বিষয় বললেন আপনি, যে কারিগরি শিক্ষা, স্বাস্থ্য সেবা, তারপরে স্কুল ফিডিং, এছাড়াও আরো বলছিলেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা, এই যে এত বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে আসলে কি আপনারা অঞ্চল ভিত্তিক কাজ করছেন? আমরা কোন কোন অঞ্চলে কাজ করছেন? আমরা সারা বাংলাদেশের 55টা জেলায় কাজ করছি, আর আমাদের মধ্যে আমরা যে সমস্ত জেলাগুলো মূলত অগ্রাধিকার দিয়ে থাকি, যে দারিদ্র প্রবণ এলাকা যেগুলো আছে, আমরা নর্থে কাজ করছি, সাউথে কাজ করছি, সব জায়গায় 55টা জেলাতে যে সমস্ত জেলাতে আসলে দরকার সাহায্য দরকার সেই সমস্ত জেলাতে কাজ করছি, এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম করতে গিয়ে আমরা একটা ব্যতিক্রম একটা এনেছি এই দারিদ্র প্রবণ এলাকাতে। সেটা হচ্ছে যারা একদম দারিদ্র, যারা একদম দিতে পারবে না, তাদেরকে তাদের জন্য আমরা কোনো ধরনের কিন্তু কোনো ধরনের আমরা সার্ভিস চার্জ নিই না। যেমন সবাই একটা ঋণের বিপরীতে একটা ইন্টারেস্ট কিংবা একটা সার্ভিস চার্জ নেয়, আমরা ওই সমস্ত দরিদ্র লোকদের জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না। অর্থাৎ আমি যদি তাকে 1000 টাকা দিই, সেই 1000 টাকাই আমাকে
ফিরিয়ে দেবে, তার জন্য কোনো কিছু কোনো ধরনের সার্ভিস চার্জ কিংবা কোনো ইন্টারেস্ট আমাদেরকে দিতে হবে না। তো এটা হচ্ছে আমরা যদি তারা কোনোভাবে অপারগতা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা অনেক আমরা অনেক অনেককে আমরা মওকুফ করি, সিডোর পরবর্তীতে আমরা অনেককে এই এই ঋণ থেকে আমরা মুক্ত করে দিয়েছি, তাদেরকে আমরা যে আমাদের দিতে হয়। আপনি আগে বলছেন 54টি জেলায় আপনারা হচ্ছেন কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের 64টি জেলা আছে, ওয়াই নট? আসলে আমরা যখন যেখানে প্রয়োজন, আমি বলেছি আমরা 54টা জেলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বিভাগেই আমাদের উপস্থিতি আছে, হয়তো জেলাতে নেই। আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রমগুলো ওই জেলাতে যদি প্রয়োজন হয় আমরা জেলাতে যাব, এবং সেটা আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মুসলিম এইড, তো এটা কি শুধুমাত্র মুসলিমদের জন্য নাকি অন্য ধর্মাবলম্বীদের জন্য আপনি একইভাবে প্রযোজ্য? আসলে মুসলিম, আপনি যদি সারা বিশ্বের এখন 700 কোটির উপরে জনসংখ্যা, তার মধ্যে 170 কোটির উপরে মুসলিম জনসংখ্যা, তাই না? এবং আপনি যদি দেখেন খ্রিস্টান এইড আছে, হিন্দু এইড আছে, তাই না, মুসলিম এইড আমাদের একটা আছে, ইউএস এইড, যারা এইড নিয়ে কাজ করে, সাহায্য যারা দেয় তারা সবার সাথে একটা এইড যুক্ত আছে। আমাদের এই মুসলিম এইডটা কিন্তু 170 কোটি মানুষের যে এটা প্রতিনিধিত্ব করছে আমাদের এই মুসলিম এই সংস্থাটা। তো সো আমাদের কার্যক্রমটা মুসলিম কখনো মুসলিমের জন্য না, এরা সারা বিশ্বের সব ধর্মের জন্য, সবার জন্য। সুতরাং সাহায্য যখনই বুঝায়, এটা আসলে কোন ধর্মকে বুঝায় না, কোন বর্ণকে বুঝায় না, কোন জাতিকে বুঝায় না, কোন সীমানাকে বুঝায় না। তাহলে এই জায়গা কি কোন জনগোষ্ঠীকে বুঝায়, যে আপনারা কোন নির্দিষ্ট কোন জনগোষ্ঠীকে আপনারা তাদের জন্য সেবার জন্য কাজ করে যাচ্ছেন? হ্যাঁ, শুধু দরিদ্র জনগোষ্ঠী, সে যে ধর্মের যে বর্ণের যে কোনো কিছু লিঙ্গেরই হোক না কেন, সেই যদি দরিদ্র হয় দরিদ্রই আমাদের সাহায্যের জন্য। আচ্ছা, এই যে আপনি বলছেন লিঙ্গের কথা, বৈষম্য লিঙ্গ এবং তার সাথে সাথে হচ্ছে নারীদের ক্ষমতায়ন, এই বিষয়ে তো আপনারা নিশ্চয়ই কাজ করে যাচ্ছেন, কিভাবে কাজ করছেন? অবশ্যই, আমি আমার মূল কার্যক্রম, আমাদের দেখেন এখন আমরা প্রায় 1 মিলিয়ন, আমাদের বেনিফিশিয়ারি 10 লক্ষ, 10 লক্ষের মধ্যে আমরা 3 লক্ষ শুধুমাত্র আমাদের স্কুল ফিডিং প্রোগ্রামের আমাদের শিশুরা আছে। আচ্ছা, বাকি যে 7 লক্ষ আছে, 7 লক্ষের মধ্যে 70% হচ্ছে আমাদের মহিলা, মানে বেনিফিশিয়ারির মধ্যে 30% হচ্ছে পুরুষ। অর্থাৎ আমাদের কার্যক্রমের যারা বেনিফিশিয়ারি, যারা সুবিধা পাচ্ছে, সেই সুবিধাটা আমরা নারীদেরকে দিচ্ছি, কারণ অগ্রাধিকার ভিত্তিতে নারীদের। এবং দেখা গেছে আসলে গ্রামীণ পরিবেশে আমরা যখন নারীদেরকে কোনো কিছু দিয়ে থাকি, নারীরা ওটা যত সঠিকভাবে কাজে লাগায় আসলে পুরুষরা তত সঠিকভাবে কাজে লাগাতে পারে না, এবং তার পরিবর্তে যে ফেরত দেওয়ার যে প্রবণতা এটাও কিন্তু নারীদের মধ্যে আসলে বেশি। এবং আসলে এটা সত্যি কথা, সংসার থেকে টিকিয়ে রাখার জন্য, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নারীরা একটা মানে প্রচন্ড রকমের একটা ভূমিকা পালন করে, তাদের আসলে ভূমিকাটা কিন্তু অনেক বেশি থাকে, একটা মানে একত্রিত করে রাখা যে বিষয়টি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গার বিষয়টা যদি বলি, রোহিঙ্গার ইস্যুতে একটা রয়েছে, সেই জায়গায় আসলে তাদেরকে নিয়ে মানে এটা একটা বিতর্কিত ইস্যুও রয়ে গেছে, তো তাদেরকে নিয়ে আসলে কিভাবে আপনারা কাজ করছেন? আসলে রোহিঙ্গা ইস্যুটাতে এটা অনেকদিন ধরে আছে, এটা নিয়ে আলোচনা এসছে। আমরা সত্যি কথা বলতে কি 2012 সালে প্রথম আমাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে রোহিঙ্গা কার্যক্রমটা যেন আমরা যেন ওখানে বন্ধ করি, আর শুধু আমরা না, ওখানে এসসিএফ কাজ করছিল, এমএসএফ, আরো কয়েকটা আইএনজিও কাজ করছিল। আমরা সরকারের যেটা আমাদেরকে যেটা যে কথাটা বলেছিল কার্যক্রম না পরিচালনা করার জন্য, তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা পজিশন পেপার আমরা তৎকালীন দিদেন যে জেলা প্রশাসক ছিল কক্সবাজারে, তার কাছে একটা আমরা আবেদন রাখি, এবং তার কপি অনুলিপিগুলো আমরা এনজিও ব্যুরোতে এবং অন্যান্য জায়গায় দিই। আমরা ওখানে বলেছিলাম যে আসলে আমরা সরকারের যে কথাটা বলছি আমরা সেটা পালন করতে আমরা বাধ্য, কারণ আমরা এই দেশে আমাদের কার্যক্রম, আমি বলেছি যে আমাদের 10 লক্ষ জনগণের জন্য, আমাদের মানে দরিদ্র জনগণের জন্য এই প্রোগ্রাম, আর ও রোহিঙ্গাতে আমরা কাজ করছি 13-14 হাজার, যার মধ্যে অর্ধেক আমাদের এই দেশের রয়ে গেছে, এদেশের জনসংখ্যা যার মধ্যে অর্ধেক, ছোট্ট একটা জনসংখ্যা। ওই জনসংখ্যার জন্য আমরা কাজ করতে গেলে ওইখানে আমাদের একটা এস্টাবলিশমেন্ট ছিল, অর্থাৎ আমরা ওখানে আমরা একটা হেলথ ক্লিনিক করেছি, আমরা ওইখানে ন্যূনতম যেটা না দিলে মানুষ বাঁচতে পারে না, খাবার পানি, একদম যে সমস্ত শিশু জন্ম নিয়েছে ম্যাল নিউট্রিশনে যে সমস্ত ভুগে, আপনি যদি সেই সমস্ত শিশুদেরকে যদি তার ন্যূনতম যদি যদি খাবার কিংবা তার পুষ্টিটা, হ্যাঁ পুষ্টিটা যদি না দেন, সেই শিশুকে বাঁচাতে পারবেন না। আমাদের এই অবস্থানের কথাটা তুলে ধরে আমরা তৎকালীন দিদেন যে জেলা প্রশাসক, তার কাছে একটা আবেদন রাখি যে আমরা এই কার্যক্রমগুলো করে আসছি, আমরা চলে যেতে রাজি, কিন্তু আমাদের কাছ থেকে এই কাজটা কে তুলে নেবে, কারণ একদিন খাবার পানি বন্ধ রাখলে ওই বাচ্চাদেরকে যদি একদিন যদি ফিট না করে এখানে মারা যাবে। তো আমরা এই প্রেক্ষিতে আমরা তুলে দিয়েছিলাম, তারপরে ধারাবাহিক আলোচনা হয়েছে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলোচনা হয়েছে, যেটা চূড়ান্ত ভাবে এই বছরই মানে একটা অগস্টে একটা সিদ্ধান্ত হয়েছে যে 3টা অর্গানাইজেশনকে আমাদেরকে সুযোগ দিয়েছে কাজ করার জন্য, এমএসএফ, এসএফ এবং আমাদেরকে রোহিঙ্গার জন্য, কিন্তু একটা শর্ত আছে, অর্থাৎ আমরা এখন থেকে
আমাদের এনজিও যারা আমাদের দেশীয় এনজিও যারা আছে তাদের ক্যাপাবিলিটিকে ডেভেলপ করা, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা, সো দ্যাট আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারি। তো আমরা এখন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে আপনার কাছে মনে হয় যে সবাই যে বলছে বিতর্কিত ইস্যু, সেই ইস্যুটা যে রয়ে যাচ্ছে? আসলে বিতর্কিত ইস্যু বলতে এখানে কোন আসলে রোহিঙ্গাদেরকে নিয়ে সরকারের যে স্ট্যান্ডিং, আমরা একই জায়গায় আছি। আমরা চাই না রোহিঙ্গা এদেশে আসুক, আমরা চাই যারা আছে তারা ফিরে যাক, এবং আমরা আরো আরো নতুন করে রোহিঙ্গা আসুক। যেমন আপনার দেখেন গত পরশু খোদ মার্কিন প্রেসিডেন্টই বলেছে, তাই না, মায়ানমারের সরকারকে বলেছে যে তোমরা রোহিঙ্গাদের প্রতি আরো সহানুভূতিশীল হও, তাদের পুনর্বাসনের জন্য আরো সহানুভূতিশীল হও। আমরাও বলবো আমরা সরকারের কাছে আমরা আবেদন করব, সরকার তার বক্তব্যকে আরো জোরালো করবে, সম্পর্কটাকে আরো আরো সুদৃঢ় করবে, সো দ্যাট যারা রোহিঙ্গারা যারা আছে তারা তাদের দেশে ফিরে যাবে। এবং আমরা এখন যে কাজটা করছি, আমরা বলছি আবারও বলছি যে ন্যূনতম যে আপনার দায়িত্বটা পালন করতে একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য খাবার পানি এবং বাচ্চাদেরকে একদম যে সমস্ত একদম যারা মানে একদিনে ফিড না দিলে যারা মারা যাবে এই ধরনের রোগীদেরকে জন্য মানে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নিউট্রিশন ফুড দেওয়ার জন্য। আসলে দেশটা আলাদা হতে পারে কিন্তু মানুষ তো মানুষেরই জন্য, মানুষ তো মানুষ, সবার উপর মানুষত্ব তাহার উপরে, তাহার উপরে নেই। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনারা এতগুলো প্রজেক্ট হাতে নিচ্ছেন, এতগুলো কাজ করছেন বিষয় নিয়ে, সেগুলো করার জন্য তো একটা আপনার সোর্স অফ মানির দরকার আছে, একটা ফান্ড রাইজের দরকার আছে, সেটা আসলে কিভাবে আপনারা অ্যারেঞ্জ করছেন? আসলে এটা আমরা বাংলাদেশে যেভাবে কার্যক্রম পরিচালনা করছি আমাদের আমরা পার্টনারশিপে কাজ করি। আমরা ইউকে থেকে আমাদের যে মূল ওখান থেকে কিছুটা আমাদের কাছে ফান্ড আসে, কিন্তু আমাদের মূল যে আপনার অর্থের যে প্রবাহ সেই অর্থ প্রবাহটা মূলত আমরা পার্টনারশিপের মাধ্যমে আনি। আমরা বাংলাদেশি ইউরোপিয়ান কমিশনের সাথে কাজ করছি, ইউএনডিপির সাথে কাজ করছি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে কাজ করছি, ইউনিসেফের সাথে পার্টনারশিপে কাজ করছি, রিচ আউট টু এশিয়া একটা কাতার বেজ একটা অর্গানাইজেশন তাদের সাথে আমরা কাজ করছি, ইউএসএইডের আপনার এসিডিআই ভোকা তাদের সাথে আমরা পার্টনারশিপে কাজ করছি। এই পার্টনারশিপ অ্যাপ্রোচের মাধ্যমে আসলে আমরা মূল কাজগুলো আমাদের পরিচালনা করে যাচ্ছি এই দেশের মধ্যে। তো অর্থায়নের জন্য অনেক দাতা সংস্থার সাথে আমাদের সম্পর্ক, সাথে সাথে ইউকে থেকে আমাদের একটা যে রেগুলার যে ফান্ড ফ্লো সেই ফান্ড ফ্লো। একটা বিষয় হয় কি, যখন আপনি চ্যারিটি টাইপের একটা প্রজেক্ট করবেন, যখন আপনি দুস্থ দারিদ্র মানুষদের জন্য একটা প্রজেক্ট করবেন, বিভিন্ন বিষয় নিয়ে যখন একটা করবেন, সেখানে কিন্তু দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে কিন্তু প্রচুর ফান্ড আসে। সেই ফান্ডগুলো যখন আসে তখন কিন্তু সেই কোম্পানিগুলোকে কিন্তু আসলে আপনার জবাবদিহিতা করতে হয়, সেই জায়গায় একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার কিন্তু বিষয় থেকে যায়, সেটা আসলে কিভাবে হচ্ছে? জবাবদিহিতার কথা বললে শুরুতেই আসতে হবে আমাদের সরকারের কাছে জবাবদিহিতা, অর্থাৎ আমরা কাজ করছি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর পারমিশন নিয়ে, তাদের আওতায় আমাদের রেজিস্ট্রেশন করেছি, সেই রেজিস্ট্রেশন আওতায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা যে কাজই করি না কেন প্রতি বছর এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমাদের একটা অডিট রিপোর্ট দিতে হয়, এটা একটা কমপ্লায়েন্স, এবং অডিট রিপোর্টের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে যে অর্থ আসবে সেই অর্থে ছাড় দেওয়া হয়। এখানে একটা কমপ্লায়েন্স আছে যেখানে কোন ধরনের, এবং আমরা আমাদের বিগত দিনগুলোতে আমরা এক নাবিনকে দিয়ে আমাদের অডিট করে বাংলাদেশের যে নাম করা যে সমস্ত অডিট ফার্মগুলো আছে তাদেরকে দিয়ে আমরা আমাদের অডিটগুলো কাজ করিয়ে থাকি। এছাড়া যে সমস্ত দাতা সংস্থাগুলোর সাথে কাজ করছি তাদের কিছু কমপ্লায়েন্স আছে, কারণ তাদের নিজস্ব অডিট আছে, তাদের কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আমাদেরকে পালন করতে হয়, কারণ ওদের নীতিমালাগুলো যদি আমরা পালন না করি, ওদের কাছে যদি আমরা স্বচ্ছ হতে না পারি, আমাদের পার্টনারশিপ অ্যাপ্রোচটাই বন্ধ হয়ে যাবে। তো স্বচ্ছতা এবং জবাবদিহিতার কারণ ছিল একটা না, সরকার যাদের সাথে কাজ করছে তাদের অডিট, তো সবকিছু এবং আমাদের কার্যক্রম। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে মুসলিমের কার্যক্রম যেখানে যে জেলাতেই আছে আপনি যদি তার পাশে থাকেন, আমাদের কার্যক্রম আসুন দেখুন, দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে সিইং ইজ বিলিভিং, দেখলেই মানুষ বিশ্বাস করে। তো আমি আশা করব সবাই আমাদের কার্যক্রম দেখবে, আমাদের কাছে আসবে, তারপর হয়তো বুঝতে পারবে আসলে মুসলিম এইড শুধু মুসলিমের জন্য না, সবার জন্য। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে বিদায় নেবার আগে লাস্ট একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আপনার অথবা আপনাদের এই মুসলিম এইডের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে আমরা যেটা চাচ্ছি, আমি প্রথমে বলেছি 170 কোটি মুসলমান, আমরা সেই মুসলমান জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি, তাই না, শুধু একজন না, কোন খণ্ডাংশ না। আমরা যেটা চাচ্ছি যে অন্যদের মতো, যেমন ইউনিসেফ বলতে বোঝায় যে শিশুদের জন্য তারা কাজ করছে, তাই না, আমরা যদি বলি সেভ দ্য চিলড্রেন তারা শিশুদের জন্য কাজ করছে। আমরা এরকম একটা ব্র্যান্ডিং তৈরি করতে চাই, মুসলিম এইড বলতেই বুঝবে যে দারিদ্র দূরীকরণ কিংবা আপনার
আমরা যদি বলি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিংবা মানে এই ক্ষেত্রে কি আমরা রেড ক্রিসেন্টের কথাও কিন্তু বলতে পারি? ওই ধরনের একটা আসলে আমরা মডেলিং আমরা মুসলিম এইড বলতেই বুঝে হবে সাস্টেনেবল লাইভলিহুড, মুসলিম এইড বলতেই বুঝে হবে যে ডাইজেস্টার ম্যানেজমেন্টের জন্য একমাত্র একটা প্রতিষ্ঠান। এই ধরনের একটা স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ, আমরা নিকট ভবিষ্যতে আমাদের সেই ব্র্যান্ডিংটার মধ্যে আমরা চাইছি আপনারা সেই ব্র্যান্ডিংটা পৌঁছান এবং আমাদের দুস্থ দরিদ্র যেখানে আছে দেশ তথা বিশ্বে মুসলমান বা মুসলমান ছাড়া ধর্ম মানে বাকি যে ধর্মাবলম্বী আছে তাদের জন্য আপনারা পাশে দাঁড়ান বিভিন্ন ডিজাস্টারে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং ইটিভির যারা এই এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য সাকসেসফুল করার জন্য পেছন থেকে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, একুশে দুপুরে আজকের আয়োজন এখানে শেষ করছি। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।